রেজিস্ট্রি করে বিয়ের পরেও স্বামীর অধিকার থেকে বঞ্চিত স্ত্রী। এবার স্বামীর অধিকার পেতে ছেলের বাড়ির সামনে ধর্ণায় বসল স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুরের কাহারপাড়া এলাকায়। ঘটনায় ছেলেকে লুকিয়ে রাখার অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ এসে ওই মহিলাকে উঠিয়ে নিয়ে যায়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে ওই মহিলার নাম জয়ন্তী সরকার, ছেলেটির নাম পার্থপ্রতিম রায়। বর্তমানে ছেলে কিছুই করে না। মেয়েটির অভিযোগ সে ডিভোর্সি। এই কথা জানার পরেও ছেলেটি তাকে বিয়ে করবে বলে জানায়। সেই সময় ছেলের পরিবারকে সমস্ত ঘটনা জানানোর কথা বলা হয়, কিন্তু তারপরেও পার্থপ্রতিম রায় গত 9 মাস আগে রেজিস্ট্রি করে বিয়ে করেন। এরপর থেকে নানা অছিলায় মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়নি। বারবার শ্বশুর বাড়ি যেতে চাইলেও নানাভাবে নানা অছিলায় মেয়ের বাড়িতে রেখে দিয়েছিল। বাধ্য হয়ে এদিন সকালবেলায় পার্থপ্রতিম রায়ের বাড়ির সামনে ধর্ণায় বসে মেয়েটি। পরিবারের কাছে ছেলের কোনো স্টাইলে তারা জানায় ছেলে বাড়িতে নেই। মেয়েটির অভিযোগ ছেলেটি তার পরিবারের সদস্যরাও লুকিয়ে রেখেছে। কেন সে স্বামীর অধিকার থেকে বঞ্চিত হবে, এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। মেয়েটির দাবি, যতক্ষণ না তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হবে ততক্ষণ সে ধর্ণায় বসে থাকবে। এই ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উঠিয়ে নিয়ে গিয়েছে। যদিও ছেলের দিদি জানান যে অভিযোগ করতে সমস্ত ভিত্তিহীন, কোনো বিয়ে হয়নি, মেয়ের বাড়ির লোক রায় আমাদের বাড়িতে ঢুকে মারধর ভাঙচুর করেছে, আমরা পুলিশকে জানিয়েছি, সে ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। আমি একটা দিবসে মেয়েছিলাম, আমি একটা বাচ্চাকে নিয়ে চালাচ্ছিলাম, তারপরে আমার লাইফে আসি, আমি তোমাকে ভালোবাসলাম, দেখো ভালোবাসা আমার তোমার ঠিক নাই, তোমার পরিবারের লোক মানবে না, ওকে বলেছি পরিবারের লোক মানবে না, ছেড়ে বলছে না, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার কথা এই বলে তারপরে ও আমার মাকে সিঁদুর দিল। কতদিন ধরে? 2 বছর ধরে আমাকে ভালোবাসে, বিয়ে করা হয়ে গেছে, 2 বছর সিঁদুর দিল, 2 বছর আর 9 10 মাস হয়ে গেল রেজিস্ট্রি করা। তো আমি ওকে বললাম কি আমি দিবসে মেয়ে, আমাকে তোমার পরিবারের লোক মানবে না, তো ও বলছে কি না, আমি ওগুলো দেবো না, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার ছেলে বাঁচবো না, ইয়া তো মরবো, ইয়া তো বাঁচবো, বেশি মনে রাখবে, তুমি জীবন দিয়ে দেবো। তখন বললাম ঠিক আছে, কিন্তু তোমার পরিবারের লোক যদি না মানে তুমি কি করবো? তখন তো ও বলছে কি মানুক না মানুক গো, আমরা বিয়ে করে নিবো, বাবাকে মানাবার চেষ্টা করবো, বাবাকে বলে দিয়েছি যে আমি দিবসে মেয়েকে ভালোবাসি। তখন আমি বললাম কি ঠিক আছে, যখন এরকম ব্যাপার আছে ঠিক আছে, তোমার কত মানছি, তোমার লোক যদি না মানে পরিবারের লোক কি বলো, বলছে কি বলছে কি মানুক না মানুক, বাবাকে মানাবার চেষ্টা করবো, না মানলে আমি তোমাকে এখান থেকে চলে যাবো, কৃষ্ণাকে নিয়ে কৃষ্ণা মানুষ করবো, ছেলেটাকে আমার স্বপ্ন আছে কৃষ্ণাকে আমি উকিল বানাবো বড় করে, আমাকে বললো এগুলো কথা, রেজিস্ট্রি করলো, সবই করলো, বাড়িতে জানাজানি হলো, জানাজানি হবার পরে ছেলেকে এখান থেকে গায়েব করে দিলো। এই যে রেজিস্ট্রি পেপার, আর ওর বাবা বলছে ঠিক করেছে, এগুলো ঠিক করেছে, কিছু খারাপ করেনি, আর ওর বাবা বলছে জড়িত কতদিন ধরে ছিল? 3 বছর 4 বছর দেখাচ্ছে, 3 4 বছর দেখাচ্ছে, জড়িত 3 4 বছর দেখাচ্ছে, প্লাস বাচ্চা নষ্ট করেছে, স্বামী স্ত্রী বিয়ে করেছে, রেস্টোরি করেছে, রেস্টোরি করে 9 মাস হলো রেস্টোরি করে তখন ওর মা বাবা জানায় জেনে নাই কি, যখন কি জয়ন্তীর সঙ্গে সম্পর্ক আছে, তো জয়ন্তী আর জয়ন্তী কাছে যেতে দিবে না ওর বাপ মা, তখন বেটাকে গায়েব করে দিল, এখান থেকে লুকিয়ে দিল বেটা 5 মাস পরে আসলো, বেটা আজকে বেটাকে লুকিয়ে দিল, আবার ধরে লাগিয়ে দিয়েছে, আসলাম ওর বেটাকে ধরবো। এখন আপনারা কি করবেন? এখন আমরা ঘর বসাতে চাই, ছেলে চাই,
ছেলেকে দিয়ে দাও, যখন নাই কাল বসবে ছেলেকে দিয়ে দাও। আমার ছেলে চাই, ছেলে কি জবাব দিচ্ছে, ছেলে কি চাইছে? আমি ছেলে চাই আর কিছু না। ছেলে যখন মেয়েকে দিয়ে দায়িত্ব নিয়েছে, ছেলে চাই আমি। থানাতে অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছিলাম, অভিযোগ করেছিলাম থানাতে। দুনিয়ারি হয়ে গেল, দৌড়াদৌড়ি করলাম থানাতে, কোনো কাজ হলো না। তারপর আমি ওই ওকে ধরবো, থানা যখন কাজ করলো না। যার কাছে রুপাইয়া তার করে ভাইয়া, বাবু ভাইয়া। আমার কাছে, আমার গরিব গরিব মানুষ, ওরা তেড়ে দিল। হ্যাঁ কি মনে হচ্ছে, থানাতে টাকা দিয়েছে? হ্যাঁ তারা টাকা দিয়েছে থানাতে, আমি বলছি তো টাকা দিয়েছে। আর আমার ছেলেকে এর মেয়েটা বরবাদ করে দিল, জিন্দগি বরবাদ। কোথাও বিয়ে দেওয়ার উপায় নাই, একটা ছেলে নিয়ে যাবে কোথায়? ওর স্বামী বিয়ে করে চলে গেল, আমি বিয়ে দিয়েছিলাম, সুখের সংসার করে খাচ্ছিল, এখন একটা ছেলে নিয়ে যাবে কোথায়? এখন আমি বলছি যে আমি ওর ছেলে চাই, ছেলে এনে দিয়ে দাও, আমরা কিচ্ছু বলবো না। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে আছে, কার এই সরকার, কার পাড়া? আপনার নামটা কি? সুশীলা সরকার। আপনার ভাই তো বিয়ে করেছে? আমার ভাই বিয়ে করেনি, কি বলবো না। আমার ভাই বিয়ে রেজিস্ট্রি রেজিস্ট্রি করেছে, কোনো রেজিস্ট্রি কিছু করা হয়নি। আমাকে তো রেজিস্ট্রি কাগজটা দেখালো, রেজিস্ট্রি ঠিক আছে, যে ওরা দেখাবে আমার কাছে জেনে নিবা। কিন্তু আমি গাড়ি হয়ে গেছে, আমরা জানি হয়নি কিছু হয়নি ভাইকে। ওরা জোর করে আছে, বাবা মার উপর অত্যাচার করেছে ওরা। ওরা তো অভিযোগ করছে যে ওরা অভিযোগ করবেই তো, ওরা তো অভিযোগ করবে। ওরা রেজিস্ট্রি করেছে, ওই কাগজটা দেখাচ্ছে। ওরা অভিযোগ করছে যে আমার সাথে খুব বাজে জিনিস করেছে, বিয়ে করেছে, কিন্তু আমাকে ঘরে তুলছে না। এখন আপনি এখন কি করবেন? আপনি রেজিস্ট্রি কাগজের ব্যাপারে আপনি জানেন না কিছু? আপনি বলে মারধর করেছেন, মারধর করেছেন আপনারা বলে মারধর করেছেন মেয়েটাকে? আপনার নাম কি? আপনার নাম কি?